এই জিনিসটা কি রাবার দিয়ে পেঁচিয়ে রাখছে? এটা কি আমি খুইলা দেখমু? না খুইলা দেখি কি আছে ভিতরে। এটা তো দেইখা মনে হইতাছে কোনো একটা চিঠি। আরে স্বর্ণ এখন কি করমু? এই ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এই কাগজটা আর এই স্বর্ণটা আমি এখানে পাইলাম, দুইটাই মোড়ানো ছিল, দেখেন তো এখানে কি লেখছে। এখানে তো লেখা আছে ভাই স্বর্ণটা বিদেশ থেকে পাঠানো হয়েছে, 21 ক্যারেটের স্বর্ণ এটা। ভাই এটা 21 ক্যারেটের স্বর্ণ? হ্যাঁ এটাই তো লেখা আছে। ভাই আমার আপনার কথা বিশ্বাস হইতাছে না, আমি আরেকজনে জিজ্ঞেস করি। ভাই একটু এদিকে আসেন তো। কি ভাই? ভাই এখানে কি লেখা আছে ভাই একটু পড়েন তো। ভাই এই জায়গাটা একটা স্বর্ণের কথা লেখা আছে, বিদেশ থেকে পাঠাইছে জায়গা মতন পৌঁছে দেনের লাগিয়া। ভাই আমি তো লালে লাল হয়ে গেছি গা ভাই, 21 ক্যারেটের স্বর্ণ পাইছি, এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারুম ভাই। ভাই আপনি তো বাগগড়া খুলে গেছে গা। ভাই ধন্যবাদ ভাই। হ্যাঁ জায়গা একটু শুনে দেন ভাই, কথা শুনে দেন একটা। জি ভাই বলেন। বিষয় হইতেছে যে ভাই আমার না ছোট বোন আছে তো, বিয়ে সাথে দিতে হইব, স্বর্ণেরও দরকার আছে অনেক। এখন আমার কাছে যে টাকা আছে এই টাকাটা মনে করেন যে স্বর্ণটা আমি ম্যানেজ করতে পারবো না। এখন আপনি যেহেতু এটা পাইছেন, এটা আপনি আমার কাছে বিক্রি করে লান, আপনারও লাভ হইলো আমার একটু উপকার হলো ভাই। বিক্রি করমু? আচ্ছা কত টাকা দিবেন? ভাই আমি আপনারে 50,000 টাকা দিতে পারমু, আপনি আমার স্বর্ণটা দিয়ে দেন। 50,000 টাকা লস হয়ে যায়? একটু চিন্তা করে দেখেন না ভাই দেওয়া যায় কিনা, আমার উপকার হবে ভাই, আমার বোনের বিয়ে তো। আপনার বোনেরও বিয়া? আচ্ছা 50,000 টাকা ক্যাশ আছে তো? হ্যাঁ ভাই ক্যাশ আছে, আমি একটু আগে ভূতের থেকে উড়ে আনছি। আচ্ছা দেন। এই যে ভাই নেন, এনে পুরো 50,000 আছে, আপনি চাইলে গুনে নিতে পারেন। আচ্ছা ভাই এখানে বেশিক্ষণ থাকা যাব না, আপনি এটা নিয়ে যান। হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই, আমি তাহলে জায়গা ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা দরকারে আসছিলাম, এখানে 21 ক্যারেটের স্বর্ণ আছে, হ্যাঁ এটার দাম কত আছে একটু বলে দেন তো আমারে, একটু ভালো করে চেক করে দামটা বলেন। ভাই এটা স্বর্ণই না, এটা বোয়া জিনিস, এটার আর দাম কি হইব? কি কোন ভাই, এটা স্বর্ণ ভাই, একটু ভালো করে চেক করে দেখেন। না ভাই এটা স্বর্ণ না, অযথা বিরক্ত করে লাভ নাই, যান। এটা স্বর্ণ না ভাই। আচ্ছা সরি ভাই, আমি তাহলে জায়গা। এখন আমি কি করবো, আমার তো সব শেষ। একটা লোক তোর কাছে যাইতেছে বুঝছস, আকাশি কালারের ড্রেস পরা, খেয়াল রাখ বুঝছস, আর সঞ্জিদের জানাই দে সব। হ্যাঁ আমি সন্ধ্যার বাসে চলে আসবো, তোমরা সবকিছু রেডি রেখো। হ্যালো, ওই টার্গেটটা গেডিগুলির মাথা যাইতাছে, ছবিটা পাড়াই দিছি দেখো। সঞ্জিদ মসজিদ মার্কেটে এই মাত্র ক্রস করে যাইতাছে, তুই রেডি থাক। আচ্ছা ঠিক আছে আমি রেডি আছি, রাখ। হ্যালো আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা, বরপক আরো টাকা যেতে আছে, টাকা কি উঠাইছস? জি আব্বা উঠাইছি তো। টাকা গুলা খুব সাবধানে আনিস বাবা, নাইলে কিন্তু তোর বোনের বিয়েটা হইব না বাবা। ঠিক আছে বাবা আমি সাবধানে সবকিছু নিয়ে আসবো, তোমরা সবকিছু রেডি রাখো। আমাদের দৈনন্দিন চলার পথে এইরকম অসংখ্য প্রতারক চক্র আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে, সো আমাদের উচিত অপরিচিত কারোর সাথে সুসম্পর্ক বা আর্থিক লেনদেন করার আগে সাবধানতা অবলম্বন করা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।